গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আর কালকের তুলনায় আমি একটু সুস্থ, তবে পুরোপুরি সেটা তো বলা যায় না। আর সমস্যা হচ্ছে কি, আমাদের শরীর খারাপ হলেও এত একটা দিন রেস্ট নেওয়া যায় না, হয়তো দীর্ঘদিনও নেওয়া যায়। কিন্তু যেখানে আমরা আর কি, আমার মতন যারা আর কি আর্নিং করতেই এসেছে ইউটিউবে, আমরা বসে থাকতে পারি না। আমাদের যতই শরীর খারাপ হোক না কেন, যেদিন একদম পারছি না সেদিন আলাদা ব্যাপার, শরীরটা একটু সুস্থ হলেই আমাদের কাজ করতে হয়। দিদি ফ্যানটা একটু বাড়িয়ে দিবি বাবা। তো আমি ভিডিও গতকাল আমি করতে পারিনি, কারণ আমার শরীরে সেরম অবস্থা ছিল না ভিডিও করার মতন। হ্যাঁ থাক, ভিডিও করার মতন শরীরে আমার অবস্থা তো গতকাল ছিল না। এমনকি আমি আমার বন্ধুদের কাছ থেকে আমি মানে বলেও নিয়েছি যে আজকে কিন্তু আমি কারোর ভিডিও দেখতে পারছি না, কারণ আমার সত্যি তাকানোর মতন অবস্থা ছিল না যে তাকিয়ে ভিডিও দেখব বা সেখানে গিয়ে আমি কমেন্ট করব। আমার সেই ক্ষমতা আমার ছিল না। আমার এখনো রীতিমতন কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে, তো হাতে নিয়েও আজকে ভিডিও করার ক্ষমতা নেই, স্ট্যান্ডে বসেই করছি। কিন্তু সংসারে থাকতে গেলে সংসারের কাজ তো করতেই হয়, জানো, যাদের সংসার আছে তারা জানো তো। এবং সেখানে আমার খুব ভালো লেগেছে যে আমাকে অনেকেই বলেছে যে দিদি তুমি সুস্থ হও, তোমাকে এখন ভিডিও দেখতে হবে না, তুমি পরে দেখো, তুমি পরে ভিডিও করো, তোমাকে ভিডিও করতে হবে না। আমরা আর্ন করতে তো আসি, অবশ্যই সবাই আর্ন করতে আসি, যে যতই বলুক আমি এমনি এসেছি, আমার কোনো পয়সার দরকার নেই এটা আমি বিশ্বাস করি না, সত্যি বিশ্বাস করি না, সবাই আর্ন করতেই আসে। কারণ যারা জব করে না, যেসব মহিলারা জব করেন বাইরে, তারা জানেন সরকারি অফিস ছাড়া বা প্রাইভেট ভালো সেক্টর ছাড়া যারা সাধারণ কাজকর্ম বাইরে করে ঘরে এসে ভিডিও করছেন, মানে ইউটিউবিং করছেন, তারা কিন্তু এটাই চান যে ইউটিউবটা একটু দাঁড়িয়ে গেলে, একটু জায়গা মতন এলে আমরা বাইরের চাকরিটা ছেড়ে দেবো। আর যারা আমরা ঘরে বসে করছি, তাদের মধ্যে কেউ কেউ হয়তো আমরা হাজবেন্ডের পাশে দাঁড়াতে চাইছি, সেরকম আর্নিং নেই সংসারে, আর কেউ কেউ আছেন যেনারা আর কি হয়তো হাজবেন্ডের ইনকাম আছে কিন্তু তারপরেও নিজের একটা ইনকামের কিন্তু ব্যাপার স্বাদই আলাদা হয়, তাই না? নিজের একটা ইনকাম আর এগুলোর পরও একটা পপুলারিটি বা একটা ভালোবাসা। রাস্তায় বেরোলে যদি দুটো লোক আমাকে চেনে, মানে আমার যে 1200 ফ্যামিলি, তার মধ্যেও মানে আমি মেলায় বেরিয়েছি বা বাটানা করে, কিন্তু দু চারজন আমাকে বলেছে যে যারা আমাকে চেনেন, এবং সেটা ইউটিউব মারফত, এটা অনেক বড় পাওনা। আর এবং অনেক মানুষ আছে যাদেরকে আমি কোনোদিনও দেখিনি, এবং আমি জানি না এই জীবনে আমি কোনোদিনও তাদেরকে দেখতে পারবো কিনা, কিন্তু সেই সব মানুষগুলোর থেকে আমি এত ভালোবাসা পেয়েছি, মানে আমি কোনোদিনও ভাবিনি যে আমি এত ভালোবাসা পাবো। আমি একটা কথা মাঝখানে বলে রাখতে চাই তোমাদেরকে, যে আমাদের প্রত্যেকের জীবনটাই না একটা গল্প আর কি, স্টোরি। আমি মনে করি অবশ্য যে আমরা যবে পৃথিবীতে আসি, ভগবান আমাদের লাইফের স্ক্রিপ্টটা আগে থেকে তৈরি করে রাখে, আমরা মাত্র অভিনয় করি। তো আমি আমার লাইফটাকে, মানে আমার জীবনটাকে তোমাদের সামনে তুলে ধরতে চাই, এবং সেখানে আমাকে অনেকটাই হয়তো সাহস আনতে হবে, অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আমি জানি, কিন্তু তাও আমি চাই যে আমার ফ্যামিলিকে, আমার লাইফ সম্বন্ধে, আমার কিভাবে কোথা থেকে আমি এইখানে এলাম, আমি সবটুকু জানাতে চাই। যদি তোমরা ইন্টারেস্টেড হও তবেই আমি জানাবো আমার বেড়ে ওঠা, আমার বিয়ে, প্রেম, বিয়ের পরে শ্বশুরবাড়ি, তারপরে সেখান থেকে কিভাবে আমি এইখানে, সব কিছু যদি তোমরা জানতে চাও তবেই জানাবো। তো ভিডিও আজকে আমি অবশ্যই একটা করতাম ছোট করে, কারণ যেহেতু আমি এটা করি যে আমি যদি ভিডিও না করতে পারি, আমি সেটা কিন্তু সকালে এসে বলি যে আমি এই কারণে ভিডিও করতে পারছি না, আজকে আমি সেরমই বলতাম। কিন্তু আজকে সত্যি বলছি আমি একটু বিরক্ত নিয়েও এসেছি, মানে দেখো আমি আবার বলছি পুরনো কাশন দিয়ে আবার আমি ঘাটছি, কিন্তু কিছু করার নেই, কিছু কিছু সময় পুরনো কাশন দিয়ে একটু ঘাটতেই হয়, ঘাটতেই হয়, মানে এতটা বিরক্ত হয়ে গেছি না ঘাটলেই হচ্ছে না। সেটা হচ্ছে আমি মানে গত বোধহয় সপ্তাহ দুয়েক ধরে আমি দুটো তিনটে বোধহয় ভিডিও আমি বানিয়ে ফেলেছি, যাতে করে আমি বলেছি যে সাব ফর সাব নিয়ে কিন্তু অনেকগুলো কথা আমি বলেছি, এবং খুব সুন্দর করে বুঝিয়েছি সাব ফর সাবের মানে
উপকারিতা তো নেই অপকার ছাড়া, সেটা আমি বলেছি। এবার হ্যাঁ, একদম ইউটিউবে এসেছো, তুমি সাফার সাফ করনি একটাও, এটা হয়তো খুব হাতে গোনা একজন দুজন হতে পারে, কিন্তু বেশিরভাগই আমাদের করতে হয়, আমাকেও করতে হয়েছে, আমি অস্বীকার করব না, করতে হয়েছে। কিন্তু সবকিছুর মধ্যে না একটা ভালোবাসা থাকা দরকার। আমি কাউকে সাফার সাফ করলাম কর্তব্যের খাতিরে, মানে আমাকে একটা সাবস্ক্রাইবার বাড়াতে হবে, তার জন্য আমি একজনকে গিয়ে একটা সাব করে দিলাম, সেই সাফার সাফ। আর একজনের চ্যানেলটা দেখে আমার ভালো লাগলো, আমিও কিন্তু তাকে বললাম গিয়ে যে তোমার চ্যানেলটা আমি সাব করলাম, তুমি আমাকে সাব করো। কিন্তু সেই চ্যানেলটার প্রতি আমার একটা ভালোবাসা বা ভালো লাগা থাকা দরকার আছে। শুধু যান্ত্রিকভাবে সাব করে দিলাম, সেই চ্যানেল দেখবার কোনোদিনও আমার ইন্টারেস্ট থাকবে না। আর দেখলেও কি হবে, আমি দেখবো, অত মিনিট খানেক দেখবো কি দেখবো না, চালাবো একটু কমেন্টগুলো দেখবো, একটা কমেন্ট করে দিয়ে চলে আসবো, তাতে করে কি হবে, তাতে করে চ্যানেলটার 12টা বেজে যাবে, আর কিছু হবে না। মানে স্পষ্ট কথায় বাংলা ভাষায় আমি বলছি, 12টা বেজে যাবে। তো সুতরাং কাউকে দিয়ে জোর জবরদস্তি করে সাব করা, এবং ওখানে আমি প্রসঙ্গত আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি তো গত কয়েকদিন ধরে বলেই আসছি যে আমাকে, আমার অবশ্যই সাব দরকার। আমার কেন, হাইফাই মানে ইউটিউবারদেরও সাব দরকার, সবাই বলে আমরা, কারণ এই সাবের ওপরই আমরা টিকে থাকি। সাবস্ক্রাইবার আমাদের অবশ্যই দরকার, যে সাব করো, ভালো লাগলে সাব করো। আমিও বলি আমার প্রত্যেকটা ভিডিওতে, যারা নতুন এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, অল নোটিফিকেশনটা অন করে দেবে, এটা আমরা বলি কারণ দরকার। কিন্তু তার সাথে কিন্তু আমি একটা কথা বারে বারে বলে আসছি কতদিন ধরে, যে কিছু মানে আমাকে সাব করার পর আমি তাকে সাব করব, এই মনোবৃত্তি নিয়ে প্লিজ কেউ আমাকে সাব করো না আপাতত। কারণ সত্যি সত্যি আমার পুরনো যে ফ্যামিলি মেম্বার আছে, যাদের আমি সাফার সাব করে পেয়েছি, সেই জায়গাটাও 200-300 কমে তো নয়। সুতরাং 200-300 জনের ভিডিও রোজ দেখা আমার সম্ভব না, রোজ আমি 30-40 জনের ভিডিও দেখি, এবং হয়তো 3-4 দিন পরে পরে আমি একজনের ঘরে যেতে পারি সেই কাউন্টিংয়ে গিয়ে। এবং সেইখানে আমি নতুন করে আরও কিছু অ্যাড করলে কি হবে, আমার এই পুরনো যে ফ্যামিলি মেম্বার আছে তাদের প্রতি আমার অন্যায় করা হবে, তখন কি হবে, ওই 3-4 দিনের জায়গায় আমি হয়তো আবার 5-6 দিন বাদে তাদের ঘরে যাবো, সেটা আমি চাইছি না। কারণ যেহেতু আমার এখন সাবস্ক্রাইবারের কোঠাটা পূর্ণ হয়ে গেছে, তখন এবার আমার ভালোবাসা দরকার, আমার কন্টেন্ট দরকার, যে আমাকে ভালো কন্টেন্ট দিতে হবে, যাতে করে আমার কাছে অর্গানিক জেনুইন আর কি জেনুইন সাবস্ক্রাইবার আসে, যারা আমার চ্যানেলটাকে ভালোবেসে আসবে, যারা আমার চ্যানেলটাকে ভালোবেসে দেখবে। কারণ একটা চ্যানেলে শুধু সাব, আমি আবারও বলছি 6,000, 7,000, 8,000 সাবস্ক্রাইবার আছে, এমন চ্যানেলও আছে যাদের কিন্তু ভিউ ওই 150, 200, 300 আটকে আছে। সেখানে আমার যদি আজকে 1200 সাবস্ক্রাইবারে গিয়ে আমি যদি 400, আমার যদি 400 ভিউজ হয়, তার মানে কত হচ্ছে আমার প্রায় 30% মানে কিন্তু মুখের কথা নয়, একটা 30% একটা চ্যানেলে ভিউজ হওয়া কিন্তু বিশাল ব্যাপার, আমার কাছে অন্তত বিশাল ব্যাপার। সেখানে ইউটিউবের কাছে কিন্তু একটা ভালো মানে নেক নজরে আসা যায় ইউটিউবের কাছে, যে এর এই কটা সাবস্ক্রাইবার কিন্তু দেখছে এর ভিডিওটা বেশি। আমি সেখানে সাবস্ক্রাইবার বাড়িয়ে নিলাম এক গাদা, আমার ভিউজ আসছে না, আর আসলেও যে আসছে দেখে চলে যাচ্ছে, আমার রিচ কমবে। অনেক কষ্টে গড়ে তুলেছি চ্যানেলটাকে, অনেক কষ্টে, এবং আমার পুরনো ভিডিও দেখলে বুঝতে পারবে যে কত কিছু আমাকে মানে ফেস করতে হয়েছে তার জন্য। কিছু ভালো মানুষ ছিল যাদের জন্য হয়তো আমি আজকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পেরেছি, না হলে হয়তো আমাকে একদম মাটির সাথে শুয়েই দিয়েছিল, চারিদিক থেকে সারাশি আক্রমণ করেছিল। তো যাই হোক, সেখান থেকে আমি অনেক কষ্ট করে চ্যানেলটা তৈরি করেছি, সেখানে আমি চাইনি। এবং আমার খুব খারাপ লেগেছে, খুব খারাপ লেগেছে গতকাল, যেখানে আমার শরীরটা ভীষণ খারাপ হয়েছে, আমি ভিডিও করে বললাম, এমনকি আমি লাইভও এসেছিলাম কালকে কিছুক্ষণের জন্য, আমি সেখানেও দেখালাম লাইভে যে আমার শরীরটা কতখানি খারাপ। সেখানে অনেকেই আমাকে বলেছে তুমি রেস্ট নাও, তুমি ওষুধ খাও, তুমি এটা খাও, তুমি ওটা খাও, তুমি এরকম করো, তুমি দুদিন রেস্ট নাও। সেখানে মানে কিছু মানুষ বলবো না, একজন মানুষ এসে আমাকে রীতিমতন, সে একটা সাব করেছে বলে আমাকে চাপ দিতে থাকছে সাব করবার জন্য, তাকে কেন আমি সাব করিনি, তার প্রশ্নটা এটাই ছিল যে তোমাকে আগে আমি সাব করে এলাম, তুমি তো আমাকে সাব করলে না। তা আমি তো ভাই তোমাকে কথা দিইনি যে তুমি সাব করে দিলেই আমি তোমাকে সাব করে দেবো। হ্যাঁ, তারপরেও কথা আছে, অনেকেই এই আমি কোনো হনু নই যে আমার সব ভিডিও সবাই দেখবে, নতুন যে আসছে সে যেহেতু ছোট চ্যানেল একটা দেখে, অবশ্যই সে বলে যে তোমাকে সাব করে দিলাম, তুমি আমাকে সাব করে দিবে, সেটা তার দোষ না, সে বলতেই পারে। এবার কি হয়, আমি কারো কাছে ঋণী থাকতে চাই না, আমি যখন দেখি হ্যাঁ আমাকে সাব করেছে, সব সময় সবকিছু তো মনে রাখা সম্ভব না, যদি ব্রেনে থাকে আমি কিন্তু অবশ্যই সেটাকে সাব করে দিই, কিন্তু তবুও আমি আবারও হাত জোর করে বলবো
যে আমার থেকে সাপ পাবে সেই ভরসা নিয়ে কেউ আমাকে সাপ ফর সাপ প্লিজ করো না, প্লিজ করো না। কারণ এইটা করে তারপরে আমার শরীর খারাপ, আমার অসুস্থ, আমার কোনো কিছুই তোমরা মানে বুঝবে না কেন সাপ করিনি সেটা নিয়ে হাজারখানা প্রশ্ন করো। শরীর খারাপের সময় খুব খারাপ লাগে সেগুলো দেখতে, ভীষণ খারাপ লাগে। কারণ আমিও একটা মানুষ, আমার শরীর আমারও কষ্ট হয়, ভালো লাগে না এগুলো দেখতে, সত্যি ভালো লাগে না। আমি জানি হয়তো অনেকে খারাপ লাগবে, কিন্তু যে বুঝতে পারবে সে মনে হয় এটা খারাপ ভাবে নেবে না, সে বুঝবে যে আমি কি বলতে চেয়েছি। একটা কথাই বলবো যে সাপ ফর সাপ করো, অসুবিধা নেই। আমরাও আমার অনেক সাবস্ক্রাইবার আছে যাদের, যারা আমার চ্যানেল নিয়মিত দেখে, এবং আমিও তার চ্যানেল কিন্তু নিয়মিত দেখি। এবং এমনও সাবস্ক্রাইবার আমার আছে যাকে আমি নিজে বলি যে আমার ভিডিও তোমায় দেখতে হবে না, কিন্তু আমি রেগুলার তার ভিডিও দেখে আসি, কারণ আমি দেখি সে কতটা পরিশ্রম করে সংসারে। আমি নাম বলছি না, কারণ নামটা বলে তাকে ছোট করতে আমি চাইছি না, সে নিজে বুঝতে পারছে। সকাল থেকে সে কি পরিশ্রম করে একটা সংসারে, ওইটুকুনি একটা মেয়ে, মানে আমার দেখে খারাপ লাগে। আমি একদিন তার সাথে আমার ফোনে কথা, আমি একদিন তাকে বলেছি ফোন করে যে তোকে আমার চ্যানেল দেখতে লাগবে না, তুই যখন সময় পাবি দেখবি। কিন্তু আমি কারোর চ্যানেল দেখি না, দেখি ওর চ্যানেলটা কিন্তু আমি দেখে আসি। এটা কিছু না, এগুলো একটা ভালোবাসা, এটা একটা দায়িত্ব বোধ। এগুলো এক জায়গায় থাকতে গেলে এইটুখানি তো থাকতে হবে, এটুখানি ভালোবাসা না যদি থাকে না, আমরা কোনোদিনও সাপ ফর সাপ করে কখনো এগোতে পারবো না। কোনোদিনও চ্যানেল ওই হয়তো সাবস্ক্রাইবার বেড়ে যাবে সাপ ফর সাপ করে, কারণ এটা ভুল কথা যে ইউটিউব কেটে না, ইউটিউব কোনো সাবস্ক্রাইবার কাটে না। যদি আমরা নিজে থেকে না সেটাকে ডিলিট করি, আনসাব করি, ইউটিউব করে না। কারণ আমি প্রথম দিকে যখন সাব করেছিলাম, প্রথমে যখন আমি এসেছি তখন আমি সাপ ফর সাবই করেছিলাম বেশ কিছু, এবং তারপর যখন দেখলাম যে না আমার ভিউজ হচ্ছেই না, কারণ যেটা হয় সাপ ফর সাপ করে তো ভিউ আনা সম্ভব না, ভিউ হচ্ছে না। তখন তিন মাস আমি জুলাইতে শুরু করি, জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসটা অক্টোবর মাস, হ্যাঁ চার মাস পরে আমি তিন মাসের জন্য বন্ধ করে দিয়েছিলাম। এবং তিন মাস বাদে আবার যখন আমি চালু করি, আমার সাবস্ক্রাইবারটা জায়গাতেই ছিল, বাধ্য হয়নি কিছু। তো সুতরাং এটা ভুল কথা যে ইউটিউব কেটে না, সাবস্ক্রাইবার কেউ কাটে না, নিজেরাই কেটে দিই আমরা পছন্দ না হলে। বা কেউ তো সব থেকে বড় কথা ইউটিউবের এটা চালু করা উচিত যে কারা সাবস্ক্রাইবারটাকে কেটে দিচ্ছে তার সেটা দেখার। যেরকম আমরা সাবস্ক্রাইবার দেখতে পাই কি আমাকে সাব করলো, কি আমাকে আনসাব করে দিল, এই খেলাটা কিন্তু আমাদের জানার দরকার আছে, ভীষণই দরকার। এই দিদি দেখ তো কি বলছে, এটা জানা কিন্তু দরকার আছে। তো যাই হোক, এটুকুনি আমার বলার ছিল। সুতরাং এরকম ভাবে প্রেশারাইজড করে কাউকে সাব করানোটা কোনো লাভ হবে না তাতে। আমি তোমাকে করে দিলাম একটা সাব, তুমি আমাকে এত চাপাচাপি করছো, আমি রেখে তোমাকে সাব করে দিলাম, আমি দুদিন পর তোমাকে বিরক্ত হয়ে আনসাব করে দিতেই পারি। ভালোবাসাটা রাখতে হবে। আমি একটা কথা বলছি কিন্তু একটা জিনিস, যে ভালোবাসাটা সবার আগে দরকার। আমাদের একজনের আরেকজনের প্রতি ভালোবাসা থাকতে হবে, এমনি আমাদের সাবস্ক্রাইবার বেড়ে যাবে, বাড়াতে হবে না। এই হাজার জনের পরে কিন্তু আমি কোনো সাফার সাফ করিনি, এবং আমার বোধহয় মনিটাইজ হয়েছে আজকে এক মাস। এক মাসে আমার দুশো প্লাস সাবস্ক্রাইবার হয়েছে এমনি জেনুইন। তার মধ্যে হয়তো চার পাঁচটা থাকতে পারে সাফার সাফ করেছে, মানে সাফ করেছে আমাকে বলেছে দিদি করে দিও, আমি হয়তো আজকে পারিনি কালকে করে দিয়েছি তাদেরকে, হয়তো দু একটা মিস হয়ে গেছে এবং তারাও হয়তো আমাকে আনসাফ করে দিয়েছে। কিন্তু টেক অ্যান্ড গিভ পলিসিতে না লাইফে চলে না, বেশি দূর তুমি এগোতে পারবে না, ভালোবাসা থাকতে লাগবে। কেননা একটা ভালো মানুষ যদি তোমার লাইফে থাকে, দশটা খারাপ মানুষের থেকে অনেক ভালো। দশটা খারাপ মানুষ তোমার জীবনে আছে, একটা ভালো মানুষ তোমার জীবনে আছে, কিচ্ছু লাভ নেই। এই একটা ভালো মানুষই কিন্তু তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে, পাঁচটা ভালো মানুষ যেটা তোমাকে করতে পারবে না। সুতরাং এই ভালো বন্ধু বা ভালো মানুষ সেগুলোকে রাখো, দেখবে আজকে হাজার সাবস্ক্রাইবার নিয়েও তুমি অনেক দূর এগোতে পারবে, আবার 5,000-6,000 সাবস্ক্রাইবার নিয়েও তুমি কিছু এগোতে পারবে না। এবং সেটা কিভাবে কেন সেটা আমি আগামী ভিডিওতে বলবো, মানে আগামী ভিডিওতে মানে কালকে ভিডিওতেই বলবো, না বলবো কেন বললাম কথাটা, এটা আজকে একটুখানি কোশ্চেন মার্কেই থাক। কথাটা আমি কেন বললাম আমি পরে বলবো, ঘটনাটা যে কেন কথাটা বললাম। তো আজকে আমার ভিডিওটা এই অবধি, এটুখানি বলার ছিল। আবার বলছি যারা নতুন এসছে আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দিও, আর কমেন্ট অবশ্যই করো, কারণ আমি সববার কমেন্টের কিন্তু রিপ্লাই করি, খুব শরীর খারাপ হলে করতে পারি না, তার জন্য হাত জোর করে ক্ষমা চাইছি। আর আরেকটা কথা আজকে, সেটা হচ্ছে আজকে সকালবেলা উঠে আমি একটু খুললাম, খুলে দেখলাম মানে রঞ্জিনীর কমেন্ট ফার্স্ট এসেছিল, আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কেমন আছো, একটু ভালো আছি রঞ্জিনী আমি। এবং এই ভালো মানুষগুলো পেয়েছি বলে না আমি আজকে দাঁড়াতে পারছি। এরা যেমন আমাকে ভালোও বাসে, আবার প্রয়োজনে বকাঝকাও দেয়, কথাতেই তো আছে না যে
ভালোবাসা নাকি সোহাগ করা, শাসন করা তারই সাজে সোহাগ করে যে, সুতরাং সে আমাকে এত ভালোবাসছে, সে এবং তারা, সে বলা ভুল, ওনারা আমাকে এত ভালোবাসছে, এত মনের জোর দিচ্ছে এবং আজকে যেখানে দাঁড়িয়েছি তাদের জন্য, সুতরাং তারা দুটো বকলে বা তারা দুটো খারাপ কথা বললে আমি মাথা পেতে আজও নিই এবং আগামী দিনেও নেব, কারণ আমি মানুষটাই এরকম। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু ভালোবেসো আমাকে, আমি যন্ত্র নই, হয়তো প্রয়োজনের তাগিদে আসি ঠিকই, আসছি, ইউটিউবিং করতে হচ্ছে, আমার আর্নিংয়ের দরকার, সত্যি আমার পয়সার দরকার, সত্যি ভীষণভাবে দরকার, সবারই দরকার, আমারও দরকার, কেউ বলে আমি সেটা ফার্স্টেই বলেছি। তো সুতরাং আমাকে একটু ভালোবেসো, আমাকে যন্ত্র মনে করো না প্লিজ, ভালো থেকো সবাই।